বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা। হাজার হাজার বছর ধরে উত্তরের বরফ গলা চল বয়ে নিয়ে চলেছে দক্ষিণে, মধ্যপথে গড়ে চলেছে পলিমাটির সভ্যতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুরমা নদীর পাড়ে, সবচেয়ে বিখ্যাত শহর সিলেটে। এখানে শহর রক্ষার জন্য নদীকে আনা হয়েছে নদী শাসনের আওতায়, ফলে এখানে কেবল নদীর বয়ে চলা ভাঙার সুযোগ নেই, সঙ্গত কারণে পলি দিয়ে গড়ারও সুযোগ নেই। কিন্তু এই শান্ত সুরমা তার দীর্ঘ চলার পথে শত শত বাঁক তৈরি করেছে। সুরমার অশ্বাকৃতি এই বাঁকের সংখ্যাও কম নয়, ফলে এই নদী যখন পাড় বাঁধতে শুরু করে তখন পথে পথে বিলীন হয়ে যায় গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ। তারপর নদীতে গড়বাড়ি জমিজমা হারানো নিঃস্ব মানুষগুলো কোথায় যায়, কি তাদের ভবিষ্যৎ এবং বর্তমানে বা তাদের কেমন কাটে, আমাদের আজকের প্রামাণ্যচিত্র তেমনই একটা বাস্তব গল্প নিয়ে, নদী বাঙ্গনে নিঃস্ব একটা জনপদের বাস্তব গল্প। গ্রামের নাম গৌরীপুর, এটি অবস্থিত বাংলাদেশের সিলেট জেলার সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নে। এই গ্রামের প্রায় সব মানুষের জীবিকা সুরমা নদীর সাথে সম্পর্কিত, অর্থাৎ নদীতে মাছ শিকার, শুটকি তৈরি, মাছের ব্যবসা, জাল তৈরি ইত্যাদি এখানকার পেশা। গৌরীপুর একটি আপাদমস্তক জেলেপল্লী। দীর্ঘ কয়েক যুগ ধরে একটি কৌণিক অবস্থান নিয়ে পাড় ভাঙতে ভাঙতে পুরো গৌরীপুর গ্রামটাকেই কোণঠাসা করে ফেলেছে সুরমা নদী। একটিমাত্র পাড়া এখনও টিকে আছে, বাকি সম্পূর্ণ গ্রাম এখন নদী গর্ভে নিশ্চিহ্ন। প্রায় 150টি পরিবার তাদের বসত ভিটা এবং জমিজমা হারিয়ে এখন নিঃস্ব, এবং নদীর অপারে জেগে উঠেছে যে জমি, দলিল অনুযায়ী যা আসলে গৌরীপুরেরই মানুষের জমি, সেটাও বেদখল হয়ে নদীর অপারের কয়েকটি মানুষের দখলে। এখন একটা সময় সবই ছিল তাদের, স্বল্প চাহিদার গ্রাম্য মানুষগুলোর একটি নিজের বাড়ি, দুবেলা পেট ভরে খাবার উপায়, একটুকরো জমি কিংবা দু একটি গৃহপালিত প্রাণী, আর কি চাই। বসত ভিটা, জায়গা জমি, স্থাবর সম্পত্তি আর একটি নিশ্চিন্ত জীবন পদ্ধতিতে অভ্যস্ত এই মানুষেরা এখন কেমন আছেন, কেমন তাদের বসবাসের বর্তমান সংগতি? কিছুদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের অবস্থান কর্মসূচি পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিই গৌরীপুর গ্রামে যাবার। একের পর এক বাড়ি ভেঙেছে, আর সর্বশেষ সম্বলটুকু নিয়ে নিঃস্ব মানুষেরা মহাসড়কের পাশে নিজেদের খরচে এক ধরনের অস্থায়ী আশ্রয় শিবির তৈরি করে প্রায় অর্ধ যুগ ধরে বাস করে আসছেন, যাপন করে আসছেন এক ধরনের মানবেতর জীবন। এখানে বসবাস অত্যন্ত গিঞ্জি পরিবেশে, প্রায় অর্ধেকটা গ্রামের জায়গা হয়েছে মহাসড়কের দুপাশে দাঁড় করানো এই ছাপড়া ঘরগুলোতে। নিরাপদ পানির জন্য নেই পর্যাপ্ত নলকূপের ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থা অস্বাস্থ্যকর, নেই জীবনের নিরাপত্তাও, যে কোনো মুহূর্তে মহাসড়ক থেকে গাড়ি উঠে আসে এই ঘরগুলোর উপর। আপনি কইরা যে টাকা ইয়া আপনার গড়ে ঢুকি গেছে, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মনে করো গরুর মাঝে যেনা ইয়া পড়ছে, আস্তা গড় খাই তৈ গেছে গিয়া, ই টিন বিন লইয়া বস্তা গিয়া উপরে গিয়া পড়ছে মনে করো চোখের উপরে। তারপরে সিলাই কেমন লাগছে? সিলাই টান লাগছে, বাক্কা লাগছে, কোনো কানো দুইটা কোনো কানো তিনটা। কোনো সবচেয়ে বড় সমস্যা যেটা,
এই জায়গাটা তাদের নিজস্ব নয়, মরার উপর খাড়ার ঘর মতো। বেশ কয়েকবার সড়ক ও জনপদ বিভাগের নোটিশ এসেছে জায়গা ছেড়ে যাওয়ার জন্য। গত চার বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন আর নিজেদের জমির জন্য আইনি লড়াই চালিয়ে আসছেন এ গ্রামের মানুষ। তারই অংশ ছিল 21 জানুয়ারি 2021 তারিখে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি। আমাদেরও বাড়িঘর ছিল, আজকে আমি আমার পরিবারের তিনজন প্রতিবন্ধীকে নিয়ে আমি খুব কষ্ট করে চলতেছি। আমাদের বাড়িঘর ছিল, আমাদের বাড়িঘর ভাঙনে নেওয়ার কারণে আপনাদের কাছে আমরা আবদার নিয়ে আসছি। আর দয়া করে আমরা এই ভূমিহীনের পক্ষ থেকে বলতেছি, আমরা রাস্তার পাশে বাড়ি বানিয়ে থাকতেছি, দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা এই যে 6 নং ইউনিয়নের টুকের বাজারে দেখছেন যে সুনামগঞ্জের গাড়িগুলো যাচ্ছে, আমাদের বাড়ির উপরে চলে যাচ্ছে ট্রাক। আমরা কি করব, আমরা কোথায় যাব? আমরা বারবার সরকারের কাছে আবেদন করেছি, জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর আবেদন করেছি, কিন্তু আমরা আমাদের কিন্তু যথারীতি সিলেট জেলার সর্বোচ্চ বেসামরিক প্রশাসনের এই ছোট্ট গ্রামটির অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং নিরীহ গ্রামবাসীর কথা শুনবার সময়টুকু নেই। সুরমা নদী গর্ভে গড়বাড়ি ও জায়গা জমি হারানো সর্বসন্ত মানুষের পুনর্বাসনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আজকে তারা যে দাবি নিয়ে এখানে ডিসি অফিসের সামনে যে অবস্থান কর্মসূচি করেছেন, আমরা চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার পর সম্মানিত জেলা প্রশাসকের সাথে কথা বলবো, কথা বলার জন্য এসেছিলামও, কিন্তু জেলা প্রশাসক ওনার ব্যস্ততা দেখিয়ে, ওনার বিভিন্ন ব্যস্ততা, বিশেষ করে মিটিং, তারপর উনি কথা বলবেন না আমাদের সাথে। আমরা জানতে চেয়েছিলাম যে উনি মিডিয়ার সাথে কথা বলতে চাচ্ছেন না, না এদের কারোর সাথেই কথা বলতে চাচ্ছেন না। উত্তর দেওয়া হয়েছে যে আসলে কারোর সাথেই কথা বলতে চাচ্ছেন না, উনি সাক্ষাৎকার দিলে বুধবারে দিবে, এর আগে উনি কোনো সাক্ষাৎকার দিবে না। অর্থাৎ এই যারা অবস্থান কর্মসূচি করছেন তারা যদি এখানে, অনেকেই বলছিলেন আজকে সকালে না খেয়ে এসেছেন, সারাদিন তাদের যে রোজগার সেই রোজগারটা আজকে বন্ধ হয়ে গেছে, তারা যে রাতে গিয়ে উনুনে আগুন দিয়ে কোনো কিছু রান্না করবে তাদের সেই উপার্জন নেই, কিন্তু তাদের এই ব্যাপারটা, মানে এই ব্যাপারটার জন্য অন্তত আমরা চেয়েছিলাম যে যদি জেলা প্রশাসক আমাদেরকে মতামতটা দেন, কিন্তু কোনো ধরনের মতামত দেওয়া হয়নি, বরঞ্চ বলা হয়েছে বুধবার পর্যন্ত। এখন এরা কি বুধবার পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করবে? এদের বাচ্চারা যারা না খেয়ে এখানে অনেকে ঘুমিয়ে গেছে, আমরা একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, একটা বাচ্চা মায়ের কোলে বসে আছে, মা বলছিলেন ও কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে, অর্থাৎ খাবার না পেয়ে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে। এখন সে কি এইভাবেই ঘুমিয়ে থাকবে? এই বাচ্চাটা যখন ঘুম ভেঙে যাবে, আবার যখন কান্নাকাটি করবে খাবারের জন্য, মা কোথায় থেকে খাবার এনে দিবে? কিন্তু এই পরিস্থিতির শেষ কোথায়? আমরা এখন কথা বলবো টুকের বাজার 3 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালিকের সাথে, এবং গৌরীপুর গ্রামটা পড়েছে এই ওয়ার্ডেই। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে গৌরীপুর গ্রামের এই যে নদী বাঙ্গনে 150টি পরিবার ভূমিহীন হয়ে পড়েছে, এবং তারা যে তিন থেকে চার বছর থেকে আন্দোলন করছে, এই আন্দোলনের সাথে আপনি কি কখনো ছিলেন? যদি না থাকেন কেন নয়? আন্দোলন তো তারা প্রায় 3.5 বছর ধরে তারা করতেছে, 100 কমিটি ফ্যামিলি, তারা যে সময় যেটা দরকার আমাদের ইউনিয়নের কাগজ তারা নিয়ে যায়, আমাদের দস্তখত, চেয়ারম্যান সাহেবের দস্তখত, যে সময় যেটা তারা লাগে উপস্থিত তারা দিছে। এটি আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আব্দুল মোমেন সাহেব, রাষ্ট্রমন্ত্রী, ওরা হলো গরিব মানুষ, অসহায় মানুষ, সত্যিকার ভূমি তারার, তারা বাড়িঘর নাই, নদী বাঙ্গানে গেছে, তারা দেওয়াটা অতি দরকার, এটা সরকারের সহযোগিতা চাইলাম। ওনারা যখন স্মারকলিপিগুলো দিয়েছিলেন অথবা কিছুদিন আগে যখন ডিসি অফিসের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি করেছিলেন, তখন তো আপনি ছিলেন না, কেন? তারা হয়েছে না, আমার তারা হয়েছে না, তারা জিজ্ঞাসা, তারা তো আমাদের সামনে আছে, বলে নাই কেউ, না অনেক সময় তারা বলে না, তারপরে আমি যে সময় যেটা লাগে তারা তো দিতেছি। কথা হচ্ছে যে আপনার এই যে স্বপ্ননির দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে মুজিব বর্ষের উপহার, সেটা আপনার ওয়ার্ডে কেউ পাচ্ছে না, আপনার প্রতিটা ইউনিয়নে তো দেওয়া হচ্ছে, তো টুকের বাজার ইউনিয়নে যারা পাচ্ছে এদের মধ্যে এদের এই 150টার অন্তত কিছু তো থাকতে পারতো, একটা পরিবারও নাই। এটার জন্য আপনার দায়িত্বগুলো তো ইউনিয়ন পরিষদের, যে আপনার সদস্যদের দেওয়া হয়েছে, চেয়ারম্যানদের দেওয়া হয়েছে, সুতরাং আপনি উল্টা দাবি করছেন পররাষ্ট্রমন্ত্রীর কাছে, সরকারের কাছে, আপনি তো দাবি করার কথা না, বরং আপনি যেহেতু দায়িত্বগুলো আপনার, আপনাদের শুধু আপনার না, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বারদের, সুতরাং আপনাদের বন্টন করার কথা, এবং আপনি উল্টা দাবি করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনারা দেন,
ওনারা তো এই দায়িত্বটা মানে আপনাদের প্রশাসন থেকে আপনাদের কাছে দেওয়া হয়েছে, হয় নাই? না, আমাদের কাছে এরকম কোনো দায়িত্ব আসে না। আপনি একটা জিনিস দেখেন, টুকু বাজারে ইনানে খাস জায়গা নাই। আপনি বলছেন খাস জমি নাই, অথচ দেখেন নদী তো গতিপথ চেঞ্জ করেছে, ওইখানে চোর জেগে উঠেছে, ওই চোরটা কাদের দখলে গেল? ওই চোরটা গেছে খান্দিগাঁও ইউনিয়নে, ওদের দখলে গেছে। এটা বাদিয়ানি গ্রাম আছে, ওদের দখলে গেছে। অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, গাড়িগুলো গিয়ে গড়ের ভিতরে ঢুকে যায়, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরা অনেক কষ্টে আছে। এরা আপনাদের বলবেন, আপনারা খোঁজ খবর নেবেন? জনপ্রতিনিধি কেন, কেন এরা বুট দিয়ে আপনাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে? এটা আপনি অসময় জানা, আমি যে মেম্বার, আমার ইউনিয়নে আপনি জরিপ নেন, আজকে আমার ইউনিয়ন তো ইয়ে, যদি আমি গিয়া অন্য ইউনিয়নে খেলা হয় তারপরে অনেক বুট আমি পাবো। আমার রায় দুইটা তিনটা হইলে ডাক মারলে মিলে, আপনি আমার মতন মেম্বার, আমার মনে হল বাংলাদেশে ভাই চেয়ারম্যান মেম্বার নাই নাই। আপনারা গেছেন? গেছি, গেলে আমরা মানছে নাই, কোনটাই যে না নাই তোমার নামে কেউ ইদা গাইলিছে। স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান আইসুন না? জি না, কেউ আইসুন না, একবারও খুঁজ নিছেন না? জি না, একবারও আইসুন না। চেয়ারম্যান মেম্বার এগুলি আপনার মাথায় শুনে না কি আপনারা বাসি আসো নাকি মর সগি আসো এবং বাকি যে যারা আছে আমরা 144 জনের ঘরের বরাদ্দ পেয়েছি, সেজন্য আমরা জায়গা খুঁজতেছি যে কোথায় কোথায় ঘর করা যায়। তার মধ্যে আমরা, হ্যাঁ, আমার কথাটা একটু বলতে বলি, একটু শেষ করি। আমরা জাঙ্গাইলে একটা জায়গা পেয়েছি যেখানে আমরা ঘর করতে চাই, এবং আমরা খাদিমনগর একটা জায়গা পেয়েছি। আমাদের চেষ্টা হলো যে মোটামুটি যে যেই এলাকায় আছে তাকে সেই এলাকায় দিবে তার জন্য সুবিধা, সেজন্য আমরা জায়গা অনুযায়ী ঘরের ব্যবস্থা করতেছি। খাদিমনগরে যেখানে জায়গা পেয়েছি সেখানে খাদিমনগরের লোক দিব, জাঙ্গাইলে যেখানে জায়গা পেয়েছে সেখানে তাদের দাবি হল তাদের এলাকার লোক দিতে হবে। এখন চুকের বাজারে আমাদের কোনো খাস জমি নাই, ঘর করার উপযোগী কোনো খাস জমি নাই, সে কারণে চুকের বাজারে আমরা কোনো ঘর করতে পারতেছি না। আমরা একটা জায়গা দেখতেছি এখন মোগলগাঁও, মোগলগাঁও রক্ষণাবেক্ষণ জায়গা করতে পারি, তাদেরকে আমরা যদি তারা সেখানে যেতে চায় তাদেরকে আমরা সেখানে দিই। এদের লিস্টটা কি নেওয়া হয়েছে ম্যাম? হ্যাঁ, লিস্ট হলো আমাদের কাছে 253 লিস্ট আছে, তার মধ্যে চুকের বাজারের লিস্ট আছে। এর বাইরে যদি কেউ থাকে তাহলে তারা আমাদের কাছে আবেদন করবে, আমাদের যদি ঘর দেওয়ার সুযোগ থাকে, জায়গা থাকে, ঘর থাকে, তাহলে আমরা তাদেরকে দিব, করে আমরা যখন দিব। এরা কয়েকদিনের ভিতরে এরা অলরেডি জেলা প্রশাসন বরাবর আবেদন করছে, উপজেলা প্রশাসন? হ্যাঁ, যদি জেলা প্রশাসনের কাছে আবেদন করে থাকে তাহলে নিশ্চয়ই জেলা প্রশাসন স্যার এটা একটা কোন ব্যবস্থা নিবেন, সাংবাদিকের জন্য অন্য এলাকাগুলো জানি খবর রাখি তো ওই এলাকায় যাদেরকে দেওয়া হচ্ছে। আপনি কিভাবে জানলেন কাকে দেওয়া হচ্ছে? এদের নামগুলো নেওয়া হয়েছে তো এরা বলতেছে আমরা পাচ্ছি পাবো না আমাদের কাছে? হ্যাঁ, পাচ্ছি পাবো সেটা তো পরের বিষয়, আমাদের এখনো ফাইনাল হয় না এবং আমরা বাছাই করেই দিব। যারা প্রকৃত গৃহহীন এবং তাদের যাদের ইয়া নাই, যাদের বেশি প্রায়োরিটি দেওয়া হবে, সেই প্রায়োরিটি হিসেবে তাদেরকে দেওয়া হবে। তাহলে ম্যাম, আমার আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, আপনি একটু এদের এখানটা কি করবেন পর্যবেক্ষণ করে এরা পরিস্থিতি যে আছে সত্যিকার হচ্ছে এরা কিন্তু? জি জি, শুধু আমি একা না, এটার উপজেলা কমিটি আছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা আছে, সবাই মিলে বিষয়টা বাছাই করা হবে। ঠিক আছে, এখানে তো আমার বরাবর একটা আবেদন করুক না, সেটা অন্যদের বিষয়, ওনারা নিশ্চয়ই জেলা প্রশাসনের কাছে আবেদন করছেন, জেলা প্রশাসন নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। আচ্ছা, জেলা প্রশাসন করছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত করছে, ইভেন পররাষ্ট্রমন্ত্রী? হ্যাঁ, ঠিক আছে, ওনারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। বলেছি যে আমাদের এখানে ভূমিহীনের সংখ্যা অনেক বেশি আছে, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই, মতো জায়গা নাই, সুতরাং সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। সবাইকে অ্যাকোমোডেট করতে হলে আমাদের ভিন্ন কোনো চিন্তা করতে হবে, মাল্টি স্টোরেড বিল্ডিং কিছু চিন্তা করতে হবে। সদর উপজেলাতে মূলত খাস জমি নাই, ঘর করার উপযোগী খাস জমি নেই। ঠিক আছে, ওকে, হ্যাঁ।
বাংলাদেশ সরকার ভূমিহীন গৃহহীন মানুষদের ব্যাপারে যথেষ্ট সদয়। সারা দেশে এই প্রথমবারের মতো 66,189টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে স্বপ্ননির প্রকল্পের মাধ্যমে বাড়ি বিতরণের কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম, এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 2022 সালের মধ্যে আরও 100,000 পরিবারকে স্বপ্ননির প্রদান করা হবে। কিন্তু শুধুমাত্র সরকারি এই কর্মসূচি কি গৃহহীন সমস্যার একমাত্র সমাধান? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ এবং পরিকল্পনা কমিশনের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও এদেশের প্রায় 50,00,000 মানুষের বাড়িঘর নেই। বাড়ছে বাড়িঘর না থাকা মানুষের সংখ্যা। এজন্য সরকারি অর্থায়নে গৃহায়নের পাশাপাশি এইসব অসহায় মানুষদের জন্য বিভিন্ন বেসরকারি পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ের ধনাঢ্য দাতাদের এগিয়ে আসা উচিত। এছাড়া আসলেই গৃহহীন সমস্যার সমাধান সম্ভব নয়। গৌরীপুরের এই গৃহহীন ভূমিহীন হতদরিদ্র মানুষদের জন্য একটি নিশ্চিন্ত গৃহের ব্যবস্থা করবেন এমন দাতা ও দয়ালু মানুষকে এদেশে একেবারেই নেই। অন্তত একটি পরিবারকে জমিসহ ঘর স্পন্সর করবেন এমন দয়ালু সমর্থ মানুষ কেউ আছেন?